টুনটুনি আর বিড়ালের কথা। গৃহস্থের ঘরের পিছনে বেগুন গাছ আছে, সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে। বাসার ভিতরে তিনটি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে, খুব ছোট্ট ছানা, তারা উঠতে পারে না, চোখও মেলতে পারে না, খালি হা করে আর চিক চিক করে। গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্টু, সে খালি ভাবে টুনটুনির ছানা খাবো। একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে, কি করছিস লা টুনটুনি? টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে, প্রণাম হই মহারানী। তাতে বিড়ালনি ভারী খুশি হয়ে চলে গেল। এমনি সে রোজ আসে, রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে, আর সে খুশি হয়ে চলে যায়। এখন টুনটুনির ছানাগুলি বড় হয়েছে, তাদের সুন্দর সুন্দর পাখা হয়েছে, তারা আর চোখ বুজে থাকে না। তা দেখে টুনটুনি তাদের বললে, বাছা তোরা উঠতে পারবি? / ছানারা বললে, হ্যাঁ মা পারব। টুনটুনি বললে, তবে দেখ তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কিনা। ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে গিয়ে বসল। তা দেখে টুনটুনি হেসে বললে, এখন দুষ্ট বিড়াল আসুক দেখি। / খানিক বাদেই বিড়াল এসে বললে, কি করছিস লা টুনটুনি? তখন টুনটুনি পা উঠিয়ে তাকে লাথি দেখিয়ে বললে, দূর হ লক্ষ্মী ছেঁড়া বিড়ালনি, বলেই সে ফুরুত করে উড়ে পালালো। দুষ্ট বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠে টুনটুনিকেও ধরতে পারলে না, ছানাও খেতে পেলে না, খালি বেগুন কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল। টুনটুনি আর নাপিতের কথা, টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে, নাচতে নাচতে খেল বেগুন কাটার খোঁচা, তাই থেকে তার হল মস্ত বড় ফোড়া। ও মা কি হবে, এত বড় ফোড়া কি করে সারবে? টুনটুনি একে জিজ্ঞেস করে তাকে জিজ্ঞেস করে, সবাই বলে ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেল। তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বললে, নাপিত দাদা আমার ফোড়াটা কেটে দাও না। নাপিত তার কথা শুনে ঘর বেঁকিয়ে নাক সিঁটকিয়ে বললে, ইস আমি রাজাকে কামাই, আমি তোর ফোড়া কাটতে গেলুম আর কি। টুনটুনি বললে, আচ্ছা দেখতে পাবে এখন ফোড়া কাটতে যাও কি না। বলে সে রাজার কাছে গিয়ে নালিশ করলে, রাজামশাই আপনার নাপিত কেন আমার ফোড়া কেটে দিচ্ছে না, ওকে সাজা দিতে হবে। শুনে রাজামশাই হো হো করে হাসলেন, বিছানায় গড়াগড়ি দিলেন, নাপিতকে কিছু বললেন না। তাতে টুনটুনির ভারী রাগ হল, সে ইঁদুরের কাছে গিয়ে বললে, ইঁদুর ভাই বাড়ি আছো? / ইঁদুর বললে, কে ভাই? টুনি ভাই। এস ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি এক কাজ কর। ইঁদুর বললে, কি কাজ? টুনটুনি বললে, রাজামশাই যখন ঘুমিয়ে থাকবেন তখন গিয়ে তার ভুঁড়িটা কেটে ফুটো করে দিতে হবে। তা শুনে ইঁদুর জিভ কেটে কানে হাত দিয়ে বললে, ওরে বাপরে আমি তা পারব না। তাতে টুনটুনি রাগ করে বিড়ালের কাছে গিয়ে বললে, বিড়াল ভাই বাড়ি আছো? বিড়াল বললে, কে ভাই? টুনি ভাই। এস ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? / টুনটুনি বললে, তবে ভাত খাই যদি ইঁদুর মার। বিড়াল বললে, এখন আমি ইঁদুর টিদুর মারতে যেতে পারব না, আমার বড্ড ঘুম পেয়েছে। শুনে টুনটুনি রাগের ভরে লাঠির কাছে গিয়ে বললে, লাঠি ভাই বাড়ি আছো? লাঠি বললে, কে ভাই? টুনি ভাই। এস ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি বিড়ালকে ঠ্যানাও। লাঠি বললে, বিড়াল আমার কি করেছে যে আমি তাকে ঠ্যানাতে যাব, আমি তা পারব না।
তখন টুনটুনি আগুনের কাছে গিয়ে বললে, আগুন ভাই, আগুন ভাই, বাড়ি আছো? ব্যাকস্ল্যাশ আগুন বললে, কে ভাই? টুনি ভাই। এস ভাই, বস ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি লাঠি পোড়াও। আগুন বললে, আজ ঢের জিনিস পুড়িয়েছি, আজ আর কিছু পোড়াতে পারব না। তাতে টুনটুনি তাকে খুব করে বকে সাগরের কাছে গিয়ে বললে, সাগর ভাই, সাগর ভাই, বাড়ি আছো? ব্যাকস্ল্যাশ সাগর বললে, কে ভাই? টুনি ভাই। এস ভাই, বস ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি তুমি আগুন নিবাও। সাগর বললে, আমি তা পারব না। তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বললে, হাতি ভাই, হাতি ভাই, বাড়ি আছো? ব্যাকস্ল্যাশ হাতি বললে, কে ভাই? টুনি ভাই। এস ভাই, বস ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, ভাত খাই যদি সাগরের জল সব খেয়ে ফেল। হাতি বললে, অত জল খেতে পারবো না, আমার পেট ফেটে যাবে। কেউ তার কথা শুনল না, দেখে টুনটুনি শেষে মশার কাছে গেল। মশা দূর থেকে তাকে দেখেই বললে, কে ভাই? টুনি ভাই। এস ভাই, বস ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি হাতিকে কামড়াও। মশা বললে, সে আবার একটা কথা, এখনই যাচ্ছি, দেখবো হাতি বেটার কত শক্ত চামড়া। বলে সে সকল দেশের সকল মশাকে ডেকে বললে, তোরা আয় তোরে ভাই, দেখি হাতি বেটার কত শক্ত চামড়া। অমনি পিন 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 পি ন করে যত রাজ্যের মশা, বাপ বেটা ভাই বন্ধু মিলে হাতিকে কামড়াতে চলল। মশায় আকাশ ছেয়ে গেল, সূর্য ডেকে গেল, তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগল। পিন 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 ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কেঁপে উঠল। তখন হাতি বলে, সাগর সুশি। সাগর বলে, আগুন নেবাই। আগুন বলে, লাঠি পোড়াই। লাঠি বলে, বিড়াল ঠ্যাঙাই। বিড়াল বলে, ইঁদুর মারি। ইঁদুর বলে, রাজার ভুঁড়ি কাটি। রাজা বলে, নাপিত বেটার মাথা কাটি। নাপিত হাত জোর করে কাঁপতে কাঁপতে বললে, রক্ষে কর টুনি দাদা। এস টুনি দাদা, এস তোমার ফোড়া কাটি। তারপর টুনটুনির ফোড়া সেরে গেল, আর সে ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে আর গাইতে লাগলো, টুনটুনা টুন টুন টুন। ধেই ধেই বন্ধুরা, গল্পগুলি টুনটুনির বই থেকে সংগ্রহ করা। ধন্যবাদ।